ঘরের কাজ শুরু হয়ে গেছে, সব সাজা অর্ধেক শুয়ে চলে এসেছি আমরা। লেপ বালিশ সব আলনা টালনা সব খুলে সব উল পোকা ধরে গেছে, মানে ধারণার বাইরে কীভাবে জিনিস নষ্ট হচ্ছে। ভাবে ঘরে হ্যাঁ টেকে যাওয়াটা নিঃশ্বাস নিয়ে যাচ্ছে না। এই যে এখান থেকে আরম্ভ করে ছাদে এতে সবাই সব ভর্তি করে জিনিস হচ্ছে। তো এগুলো খুলতে হবে বাবা, ধুলোই ধুলো কার কাণ্ড। শুনে দেখো উঠটা আমাকে মনে হচ্ছে গামছা দেওয়া হবে। তুই জন্মদিনের জন্য হচ্ছে, তুই জন্মদিনের না বছরে একবার করা হয়। আর এবারে হচ্ছে যে বেশি ওরা খুঁড়ে মাটি তুলে ভর্তি করে দিয়েছে। এই পাশে দেখলে মাটি তুলে খাটটা এটা তুললে তাহলে বোঝা যাবে প্রচুর মাটি তুলেছে, মানে গাছ বসালে হলো। বুচুকে মুড়ি দেওয়া হয়েছে আর তিনটে ছেলে মেয়ে মুড়ি খাচ্ছে। এখন এটা খুলতে হবে, শুকেজ বার করতে হবে। বাপরে ধুলো, আমাদের জন্য বুচু আর খেতে আসছে না, এরকমভাবে মুড়ি খাচ্ছিল। ধুলো পুরো অন্ধকার, সূর্য পুটু চশমা পড়েছে। জায়গা একদমই কম, অসুবিধা হয় আমাদের। চলো মাটিটা তোমাদের পরে দেখাচ্ছি যে কীভাবে মাটি খুঁড়েছিল ওরা, যার জন্য হালকা উনিশ টাকা দেওয়া হয়েছে। ছেড়ে দিয়েছি এমনি বাস্কেট ধরে ধরে স্কুলের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। নিজেদের মতো থাকার জায়গাও করে নেবে আর খাবারের জায়গাও পাবে, অসুবিধা হবে না। জঙ্গলে টঙ্গলে দিইনি, আঠা পেতেও ধরিনি, তাহলে ও গাছ খাওয়াতে পারে না, খুব কষ্ট করে মারা যায়। এখানে ধরে ধরে ছেড়ে দেওয়া হয়েছে।